দাহুয়া মনিটর। দাহুয়া মনিটর হচ্ছে আইপিএস 100 Hz ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য পায়োনিয়ার বলা যায়। এই কোম্পানিটা সাহস করছিল দেখে কিন্তু এখন আপনারা ভ্যারিয়াস সর্টের যে মনিটরগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা হচ্ছে নিজেদের হাতের কাছে খুব সামান্য দামে মোটামুটি পেয়ে যাচ্ছে। এই মনিটরটা হচ্ছে দাহুয়ার প্রথম দিকে LM22 সিরিজের একটা মনিটর আসছিল, সেটারই একটা সাকসেসর মডেল LM22B201SW, যেটা কিন্তু ওই মনিটরটার পরের কিছু হয়তো বা রিফাইনমেন্ট নিয়ে বাজারে আসছে। অ্যান্ড প্রাইস পয়েন্টটা হচ্ছে 10,000 টাকার মতোই, 10,100-1,200 টাকার মতো। আজকে আমরা মোটামুটি কী কী রিফাইনমেন্ট আসছে বা কেমন করলো আমাদের টেস্টিংয়ে সেই সব নিয়ে কথাবার্তা বলবো আপনাদের কাছে অনুরাগকে। টেকল্যান্ড বাংলাদেশে চল চলতে থাকে আজকে আমাদের দাহুয়া মনিটরের ডাইসেকশনে। প্রথমে যদি মনিটরটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু আমরা কথাবার্তা বলি, মোটামুটি সেম বিল্ড কোয়ালিটি রাখছে। একদম হচ্ছে আপনার প্লাস্টিক বিল, নিচের যে হচ্ছে আমাদের স্ট্যান্ডটা সেটা হচ্ছে যে একটা মেটালের স্ট্যান্ড। অ্যান্ড মনে হয়েছে যে কালারটা একটু কোথাও একটু বেটার হয়েছে, পুরাটাই হোয়াইট কালার পেছনে। যারা হোয়াইট মনিটর পছন্দ করেন তারা হচ্ছে নিতে পারেন। অ্যান্ড স্ট্যান্ডটার কালার কোয়ালিটি একটু বেটার হয়েছে আর মোটামুটি সবই সেম রাখছে। মনিটরটা হচ্ছে আপনারা সার্টেন অ্যাঙ্গেল পর্যন্ত জাস্ট হচ্ছে টিল্টিং করতে পারবেন, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি একটা বেসিক অ্যাডজাস্টমেন্ট ফিচার, এটা নিয়ে হচ্ছে কিছু বলার নেই। আর তারপর অন্যান্য যেসব মনিটর আছে সেটার তুলনায় ফিনিশিং যে একদম টপ লেভেলের তা না, বাট মোটামুটি কিন্তু ভালোই তা বলতে হবে। যদি আপনারা বেজেলটা খেয়াল করেন, বেজেলটা কিন্তু মোটামুটি আগের মডেলের মতোই রয়েছে, কোনোরকম যে সিগনিফিকেন্ট কমে যাওয়া বা সেরকম কিছু সেটা নাই। অ্যান্ড এই বাজেটের মনিটরের মধ্যে কিন্তু এগুলোই হয়। এরপর আমরা বেশি হচ্ছে কথা না বলে একদম ডিরেক্ট ডিসপ্লে নিয়ে চলুন কথাবার্তা বলবো। ডিসপ্লের ক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা 125 ইঞ্চের 100 Hz হচ্ছে আইপিএস প্যানেলের ডিসপ্লে। এই ডিসপ্লেকে নিয়ে যদি আমি একটু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, প্রথমে খালি চোখে দেখা প্লেন্টি অফ শার্পনেস হচ্ছে প্রোভাইড করে, কালারের ব্যালেন্সটা হয়তো কোথাও আরেকটু বাড়ছে ইন হাউস আর কি ক্যালিব্রেশন ছাড়া। অ্যান্ড দেখে আমি যখন ইউজ করছি কোনোরকম শিফটিং ইস্যু বা ক্লিয়ারিং ইস্যু বা হচ্ছে যে কালার ডিভিয়েশন ইস্যু বা কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে যে হচ্ছে আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে সেরকম কিছু পাইনি, মোটামুটি কিন্তু কালারগুলো ভালোই ছিল। এই বাজেটের মনিটর অনুযায়ী কিন্তু ইটস গুড। হ্যাঁ, বাট তারপর আমরা যেটা করছি একদম আমরা একটু সায়েন্টিফিক টেস্ট কথা বলি, আমরা কিন্তু আমাদের মনিটরে এখন ডাটা কালারের স্পাইডার এক্স দিয়ে হচ্ছে মনিটরগুলোর ক্যানিবার একদম পরীক্ষা করে করে আপনাদেরকে দেখাবো কালার স্পেসে কালার গেমে কেমন কভারেজ দিচ্ছে। সো ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের একটা নিউ এডিশন আমাদের স্টুডিও অ্যান্ড আমাদের টেক ভিডিওসগুলোতে, যেটা কিন্তু আমাদের রিভিউ কোয়ালিটিকে আশা করি ইম্প্রুভ করবে। যাই হোক, আমরা যখন স্পাইডার টেস্ট মনিটরটাকে বসাইলাম তখন দেখলাম যে এটা কিন্তু মোটামুটি 93% sRGB সাথে মোটামুটি হচ্ছে 72% অ্যাডোবি RGB আর হচ্ছে 75% DCI-P3 দিচ্ছে। অ্যাডোবি RGB আর DCI-P3 লেভেলটা মোটামুটি ঠিক হলেও ওরা ক্লেম করছিল 100% sRGB দিবে, বাট 93% পাচ্ছে। আগের মডেলটাতে কিন্তু আমরা কয়েক জায়গায় দেখছিলাম যে 95%-এর মতো sRGB পাই, এটা 93%, তাহলে কি রিফাইনমেন্ট ঠিক মতো জায়গা মতো হলো? আই ডোন্ট নো। যাই হোক, বাট এটা আপনারা এত কম গ্যাপের জিনিসটাই কিন্তু আপনারা হচ্ছে নিজেদের চোখে দেখে বুঝবেন না। 93% sRGB ফর IPS প্যানেল ইজ গুড, কনসিডার্ড এজ গুড, কোনো চিন্তা নেই। এরপর যখন আমরা কন্ট্রাস্ট রেশিওটা দেখলাম, ওরা হচ্ছে নেটিভ কন্ট্রাস্ট রেশিও ডিমান্ড করে হচ্ছে 1000:1, বাট এখানে আমরা 680:1 পাইছি, যেটা কিন্তু বেশ খানিকটাই কম কন্ট্রাস্ট রেশিও বুঝেছে। যদিও খালি চোখে কিন্তু আপনারা কন্ট্রাস্টের সেরকম কোনো ঘাটতি দেখবেন না, মুভি টুভি যদি দেখেন তাহলে কিন্তু দেখে বেশ ভালোই লাগবে। অ্যান্ড এটা ম্যাক্স ব্রাইটনেস 250 nits দাবি করা হলো আমরা আমাদের স্পাইডার এক্স প্রো দিয়ে যখন মাপলাম, সেন্টারে 243 nits মতো পাইছি, যেটা কিন্তু কাছাকাছি যদি 2% এরিয়াতে নেওয়া যেত হয়তো বা 250 nits একদম খুব কাছাকাছি এসে গেল, এসে পারত। যাই হোক, ব্রাইটনেস যেটা দিচ্ছে সেটা কিন্তু খারাপ না, 243 nits ইজ সাফিসিয়েন্ট ফর হচ্ছে ইনডোর কন্ডিশন। এরপর যদি আমরা হচ্ছে আমাদের কোস্টিং টেস্ট নিয়ে কথাবার্তা বলি, UFO টেস্টে যখন আমরা গোস্টিং টেস্ট করলাম, এই মনিটরটার যেটা গোস্টিং লেভেল সেটা কিন্তু 100 Hz হিসাবে ওকে। আমি কিছু মনিটরে সেটা হয়তো হচ্ছে হিগভিশন একটা বা ভ্যালুটপ একটা কোনটার জন্য আমার মনে হয়েছে এটার থেকে হচ্ছে গোস্টিং পারফরমেন্সটা বেটার, বাট পাশাপাশি না রাখলে আমি একদম কনক্রিট পার্টিক দিতে পারতেছি না। বাট এমনিতে এটার যেটা গোস্টিং লেভেল সেটা কিন্তু 100 Hz হিসাবে অ্যান্ড এই বাজেট হিসাবে কিন্তু সেটা ভালোই আসছে। এটার যে হচ্ছে রেসপন্স টাইমটা ওরা দাবি করছে 1 ms NPRT-তে চায়, এটাই মনিটরটাকে হচ্ছে ওভারড্রাইভ করা যায়। বাট আমি সাজেস্ট করবো ওভারড্রাইভ না করতে, বিকজ রেসপন্স টাইম খুব কমায় নিয়ে আসলে সেই ক্ষেত্রে কিন্তু ইনভার্স গোস্টিং দেখার একটা প্রবণতা পেতে পারেন।
তার সাথে সাথে গেমিংয়ে কিন্তু আর ডিফেন্ড বা জিগমিং একটা ইফেক্ট আপনারা দেখতে পারেন। যদিও 100 Hz-এ এই জিনিসগুলো খুব একটা বেশি ম্যাটার করে না, এগুলো ম্যাটারই করে হচ্ছে হায়ার রিফ্রেশ রেটের যে একদম এক্সট্রিম লো যে মোশন ব্লার বা হচ্ছে রেসপন্স টাইম কমায় নেওয়ার যে টেকনোলজি ব্যাকলাইট স্ট্রোবিংয়ের মাধ্যমে করা হয়, সেখানে কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। আদারওয়াইজ এটার যে ডিফল্ট সেটিং সে অনুযায়ী কিন্তু আমার জিনিসটা ভালোই লাগছে। এবার একটু ব্যাকলাইট ব্লিড টেস্ট নিয়ে কথাবার্তা বলি। IPS প্যানেল মানে হচ্ছে একটা LED ব্যাকলাইট আছে। LED ব্যাকলাইট মানে এই রেঞ্জের মনিটরগুলোতে ভালো মতো শিল্ডিং হয় না, বা যতই ভালো মতো শিল্ডিং হোক ব্যাকলাইট গিয়ে অফকোর্স থাকবেই। আমরা যখন অন্ধকার রুমে ব্যাকলাইট টেস্ট করলাম, দেখলাম মনিটরটা শিল্ডিং কিন্তু মোটামুটি ভালোই, বাট টপ লেফট কর্নারের কিছু জায়গায় কিন্তু আমরা ব্যাকলাইট ব্লিডিং দেখতে পারছি। সেটা একটু আমার মনে হয় যদি আর একটু কম হতো তাহলে মনিটরটার সফিস্টিকেসি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স আরও বাড়ত। বাট আমাদের প্ল্যান আছে কিছু 10,000 টাকার মধ্যে কিছু মনিটরে কিন্তু হেড টু হেড টেস্ট করা, তাহলে কোনটা ব্যাকলাইটে বস সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। আদার দ্যান দ্যাম ডিসপ্লে ওয়াইজ এটা কিন্তু বেশ ভালো একটা মনিটর আমার বলতেই হবে। এখন আমরা যেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, এটা তো একটা OSD মেনু আছে। OSD মেনু যেই হচ্ছে বাটনগুলো সেগুলো হচ্ছে এখানে নিচ দিয়ে দেওয়া হয়েছে, মানে হচ্ছে বটম রাইট কর্নারে। এটা একটু চালানো অসুবিধাজনক, বাট একটা কাজ তাও হওয়া ভালো করছে। আগে ওরা OSD প্যানেল হিসাবে হচ্ছে চাইনিজ সফটওয়্যারগুলো দিত, যেগুলো একদমই ভালো লাগতো না, ইউজার ফ্রেন্ডলি ছিল না। এইবার একটু ওরা এটার উন্নতি করছে, দাউয়ার লোগো টোগো সব আসে, অ্যান্ড চালানোটাও সামওয়াট একটু ইজিয়ার। হ্যাঁ, অ্যান্ড গেমিংয়ে চিটিং করার জন্য ক্রোসেয়ারও দিয়ে দিছে ওরা, মনিটরে টাইমারও আছে, এই ধরনের কিছু বেসিক ফিচারও দিয়ে দিছে। ক্রোসেয়ারটা হয়তো অনেকে গেমিংয়ে চিটিং করতে কাজে লাগতে পারে। আরেকটা জিনিস যেটা সব চাইনিজ মনিটরের বৈশিষ্ট্য সেটা কি, এক ওয়াটার হচ্ছে 2টা স্পিকার দিয়ে দিয়েছে। অ্যান্ড স্পিকারগুলো আমার অত ইউজেবল মনে হয় না, একদম মন্দের ভালো। যদি কাজ চালায় নেওয়ার মতো যদি আপনারা চিন্তা করেন সেরকমও না, বাট যদি কিছু শুনতে চান সেটুকু পারবেন আর কি। এই ছিল মোটামুটি দাহওয়া মনিটরটার রিভিউ। এবার কনক্লুশনে চলুন বলা যাক যে ব্যাপারটার কী অবস্থা আসলে। তাহলে কনক্লুশনে মনিটরটাকে নিয়ে কী বলা যায়, দেখেন এই জিনিসটা যদি আমরা সাকসেসর বা রিফাইনমেন্ট অনুযায়ী বলি, হালকা বিল্ড কোয়ালিটিতে সামান্য সাটল কিছু হচ্ছে গিয়ে আর ইম্প্রুভমেন্ট ছাড়া, অ্যান্ড OSD মেনুর ইম্প্রুভমেন্ট ছাড়া আমি তেমন কোনো ইম্প্রুভমেন্ট দেখি নাই। মোটামুটি ব্যাকলাইট ব্লিডের ক্ষেত্রে আমার মনে পড়তেছে না ওই ল্যাপটপ ওই মনিটরটার হচ্ছে ব্যাকলাইট ব্লিডটা কেমন ছিল, বাট এটা ব্যাকলাইট ব্লিডটা একটু আমার কম্পারেটিভলি মনে হয়েছে হয়তো বা কম। এগুলো ছাড়া মাইনর জায়গা ছাড়া এটাকে ইম্প্রুভমেন্টের কোনো জায়গা আমি তো দেখতেছি না, রাদার কিন্তু এসেন্টলি পার্সেন্টেজের 2%-এর মতো কম আসছে। তো যেটাই হোক, আমার মনে হয়েছে এটা যদি এখন নিউ স্ট্যান্ডার্ড হয়, দাউয়ার ডিউ মনিটর হয়, জিনিসটাকে আপনারা অ্যাকসেপ্ট করতেই পারেন। মোটামুটি কোস্টিং পারফরমেন্সও 100 Hz হিসাবে ওকেই, সমস্যা নাইস, ভালোই, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্ড মোটামুটি বিল্ড কোয়ালিটি ওয়াইজ ইটস ফাইন, তারপর ব্যাকলাইট গিড ওয়াইজ ইটস ফাইন, কালার অ্যাকুরেসি বা কালার গ্যামট স্পেস যে কাভারেজ সেটা হিসাবে কিন্তু ভালো। শার্পনেসটা যদি বলি, যেটা কিন্তু মনিটর খুব ইম্পর্ট্যান্ট, 22-inch ফর্ম ফ্যাক্টরে বেশ ভালো একটা শার্পনেস দিচ্ছে। তো ওভারঅল একটা আপনারা নিতে পারেন, এটা মোটামুটি কিন্তু সব জায়গায় নিতে পারেন বা যেখানে পান নিতে পারেন, এটা আমাদের কাছ থেকে ওকেই থাকলো। তো ভিডিওটা ভালো লাগলে অফকোর্স লাইক দিবেন, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল আর মাস্ট। আপনার যদি একটা কাজ করতে পারেন, আমাদের যে গ্রুপ আছে টেকনিক বাংলাদেশ, সেটার লিঙ্কটা একটু নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখানে জয়েন হয়ে যাবেন। সেখানে জয়েন হলে কী হবে, নানা রকমের মনিটরের মারামারি, CPU-র মারামারি, GPU-র মারামারি, SSD-র মারামারি সব কিছু নিয়ে কিন্তু আমি ওখানে আপডেট শেয়ার করি। বা আপনারা কী চান ওখানে পোস্ট দিতে পারেন, কোনো CPU বা GPU-র যদি রিভিউ চান বা হচ্ছে কোনো PCB নিয়ে সাজেশন চান সব চাইতে পারেন। তো আমি ছিলাম অনুরাগ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো গুড বাই, ডেফিনেটলি উইল ক্যাচ অন দ্য নেক্সট।